জয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, অত্যন্ত প্রিয়দর্শিনী, অত্যন্ত ভালো একজন গায়িকা, নাম হচ্ছে লুইপা। আমি কৃতজ্ঞ তোমার কাছে যে তুমি 300 সেকেন্ডে গেস্ট হয়ে এলে। অনেক ধন্যবাদ ভাইয়া, খুব পছন্দের একটা আয়োজন, আমারও ভীষণ ভালো লাগছে। মানে এরকম মিষ্টি মিষ্টি কথা সব সত্যি গিয়েই বলো এবং খুব মিষ্টি করে ঢং করে কথা বলো, গলা যত সুন্দর, ব্যবহারও তত সুন্দর। এটা কি মিডিয়াতে কাজ করার তোমার একটা তরিকা? তরিকাই বলতে পারেন, কারণ আমি দেখলাম যে আসলে এইভাবে কথা বলেই মনের যে শক্তিটা সেটা দিয়ে পছন্দের মানুষকে একটু কন্ট্রোল করা যায়। যেরকম আপনাকে আমি খুব পছন্দ করি, আমি এখানে খুব সাহস করে এসেছি কারণ আপনাকে আমি আমার মনের শক্তিতে কন্ট্রোল করতে পারি। বাহ, আমি তোমার সম্পর্কে যতটুকু জানি যে তুমি আজ থেকে 8 বছর আগে মিউজিক জগতেরই একজনকে ভালোবেসে বিয়ে করেছো এবং বিয়ের আগে তোমার 2টা প্রেম ছিল এবং বিয়ের পরেও তুমি একজনের প্রেমে পড়েছিলে এবং এরপরে তুমি আর প্রেমে পড়ো না, তুমি শক্ত হয়ে গেছো, যাকে বিয়ে করেছো তার সাথে তুমি স্থির আছো। তো বিয়ের পরে যে প্রেমটা পড়েছিলে সেই প্রেমের গল্পটা কি একটু বলবা? বিয়ের পরে একটা প্রেমে না ভাইয়া, বেশ কয়েকটা প্রেমে পড়েছি আসলে। বলার সময় আমি না হয় তোমার ওই যাদের প্রেমে পড়েছো তাদের গল্প নাই শুনতে চাই, কিন্তু মিডিয়াতে কাজ করতে গিয়ে গানের গলা যত না সুন্দর, শুধু কি গলা সুন্দর হলেই, গলা ভালো হলেই ভালো কাজ করা সম্ভব, নাকি আরো কোনো যোগ্যতা লাগে? এটা আসলে টোটালি ডিপেন্ড করে হচ্ছে ভাগ্যের উপরে। এটা এখানে মিডিয়াতে আপনি পরিকল্পনা করেও কোনো কাজ করতে পারবেন না, আপনি ব্যবহার সুন্দর করেও কোনো কাজ করতে পারবেন না। গলা সুন্দর হলে যে আমি অনেক গান গাবো সেটাও সেটাও কোনো কথা না, আবার গলা ভালো না হলেও যে আমি গান গাইতে পারবো না সেটাও এখানে তোমার এই দুইটি কথার মধ্যে অনেক বড় 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 ঘটনা লুকিয়ে আছে, অভিজ্ঞতা লুকিয়ে আছে। কিন্তু তোমার মতো একজন গায়িকা যখন এইভাবে স্ট্রংলি বলে অপোজিট কথাটা, কিন্তু আমি দুইটি ক্লিয়ার কারণ শুনতে চাই তোমার। কারণ আসলে এক্স্যাক্টলি আমি কোনো কারণ বলবো না, আমি বলবো পুরো বিষয়টা হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। আমরা যেরকম প্রবাদ বাক্যগুলো খুব আপেক্ষিকভাবে ইউজ করি, মানে যেখানে যেটা যায় সেখানে কিন্তু আমরা সেই কথাটা বলি, ঠিক সেরকমই এই বিষয়ে আমি আসলে কোনো কারণ বলতে চাই না। জি লুইপা, তুমি সিনেমার প্লেব্যাক করেছো অনেকগুলো, তুমি স্টেজ পারফরমেন্স করো, তোমার কাছে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ হয় কোন জায়গাটিতে কাজ করতে গান নিয়ে? আমার কাছে ভালো লাগে স্টেজে গান গাইতে। আচ্ছা, স্টেজে গান গাওয়ায় গায়িকার সবচেয়ে বড় যোগ্যতা কি থাকা লাগে, গলা নাকি ড্রেস নাকি দর্শকের সাথে কমিউনিকেশন পাওয়ার? কমিউনিকেশন পাওয়ার 100%, এবং আমাকে সব ধরনের, আমি যদি সিঙ্গারের দিকে আসি, আমি যেহেতু গান গাই, আমি গানের প্রসঙ্গেই বলি, আমাকে সব ধরনের গানই জানতে হবে, কারণ আমার সামনে একজন দর্শক থাকবে না, আমার সামনে হাজার হাজার দর্শক থাকবে এবং সবার ভালো লাগা এক হয় না। বাংলাদেশের ম্যাচ পিপল কি ধরনের গান পছন্দ করে এবং তাদের পছন্দ অনুযায়ী একটি গান যদি তোমাকে গাইতে বলি, তুমি কোন গানটি বাছাই করে গাইবে? আমি যখন দেশের বাইরে যাই তখন আমরা দেখেছি যে মাটির গান বেশি পছন্দ করে। ফোক গান কি তুমি আমাদেরকে খালি গলায় শোনাতে পারো? কেন পিড়িতে বাড়াই লাড়ে বন ছেড়ে যাই বা যদি কেমন রাখি বতর আমার আপন ঘরে বাদিরে ছেড়ে যাই বা। বাংলাদেশের মানুষ কি একটু দুঃখের গান বেশি শুনতে পছন্দ করে? মুডের উপর ডিপেন্ড করে, যখন আমরা যখন পার্টিতে যাই বা বন্ধুবান্ধবের সাথে মজা করি তখন কিন্তু মধুতুই লোকাল বাস, আবার যখন একটু মন খারাপ থাকে, বিরহ থাকে রাতের বেলা। আমার মনে হয় বাংলাদেশের মানুষের বেশিরভাগ সময় মন খারাপ থাকে, কিন্তু তোমার বন্ধুতুই লোকাল বাস মন ভালো থাকলে শুনতে ইচ্ছে করে। আমার মন ভালো, তুমি সামনে, তাই আমি শুনতে চাই বন্ধুতুই লোকাল বাস। আদর কইরা ঘরে তুলস খার ধইরা নামাস বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস খার ধইরা নামাস। সবার জন্যই এই লোকাল বাস বন্ধু টাইপের মানুষ থাকে এবং আত্মীয় থাকে যে ঘর ধরে ডানে আবার ছিলেও ফালায় দেয়। 300 সেকেন্ড পরে আপনিও আমাকে ঘর ধরে ফেলে দিবেন। আমার লেখা কোনো গান কি গাইছো কখনো? এটা আমার সৌভাগ্য হয়েছে, জয় ভাইয়ের লেখা একটা গান আমি গাইতে পেরেছি। দর্শককে একটু শোনাও সেটা আজকে। আমার পাশে তুমি, তোমার পাশে আমি, আমার কাছে তুমি প্রাণের চেয়ে দামি। কথাটা কি সত্য? আমি তোমার প্রাণের চেয়ে দামি?
আপনি কি না এটা বলতে পারি না, গানটা যাকে ভেবে গাইলাম